পনেরোই রমজান আকাশ থেকে একটি আওয়াজ আসবে, এই আওয়াজে অসংখ্য মানুষ সেন্সলেস হয়ে যাবে, শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে, অন্ধ হয়ে যাবে। প্রায় 70,000 মানুষের কথা এভাবে আসছে। এ ব্যাপারে বিভিন্ন স্কলাররাও আবার বলেছেন যে হতে পারে এরকমটা, কিন্তু সাধারণ জনবলের ভিতরে একটা আতঙ্ক, একটা ভীতি, ভয় এটা কাজ করছে। অসংখ্য মানুষ আমাকে ফোন দিয়েও বলেছে যে হুজুর আসলে ব্যাপারটা কী। তো এই ব্যাপারটা শোনার পর থেকে কয়েকটা হাদিস বিশ্লেষণ করার চেষ্টা করলাম, বিজ্ঞ ওলামা একরাম যারা আছেন তাদের পরামর্শ নিলাম। সর্বসাকুল্যে যেই মতটা, যে হাদিসগুলা পেয়েছি, দুইটা হাদিস পেয়েছি, এই দুইটা হাদিসের আলোকে আমরা বিশেষ করে খোলাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম যে হাদিসটা ফিরুজ দাইলামি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, তিনি দাবি করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমাদানুল মুবারকে এরকম একটা ঘটনা ঘটবে যে বিকট একটি আওয়াজ আসবে। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি সিমটমস দেখা দিলে বা কোন সময় এইটা হতে পারে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রমজানটা এমন হবে যে রমজানের শুরুটা জুমাবার ছিল, প্রথম রমজানটা জুমাবার ছিল, এবং রমাদানুল মুবারকের 15তম রমাদানটাও জুমাবার থাকবে। এরকম যদি হয়, এই জুমাবারের বিশেষ একটা সময় আকাশ থেকে বিকট একটা আওয়াজ আসবে, সেই আওয়াজে 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, এবং অসংখ্য মানুষ মারা যাবে। এই বর্ণনার ব্যাপারে বড় একজন বিজ্ঞ শাইখুল হাদিস ইমাম তাবরানী রহিমাহুল্লাহ তিনি হাদিসটির ব্যাপারে বলেছেন যে এই হাদিসটি শুধু দুর্বল নয়, এই হাদিসটি অনেক বড় পর্যায়ের দুর্বল। এটা মানুষদের মাঝে বলে যেই ব্যাপারটা ছড়ানো হচ্ছে, এটা আসলে সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এই এক নম্বর হাদিস। আরেকটা হাদিসের ভিতরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনিও বলতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন, আমি এটা আশা করি যে এইরকম সময়টা জুমাবার রমজান শুরু হবে এবং 15ই রমজান জুমাবার থাকবে। এই রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলেছেন যে তোমরা ফজরের পর থেকে ঘরের ভিতর অবস্থান করবে, এবং ঘরের দরজা জানালা এবং ছোটো ছোটো যেই ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোও তোমরা অফ করে দিবে, বন্ধ করে দিবে, এবং তোমরা সিজদারত অবস্থায় থাকবে, ল্যাপ কম্বল মুড়ি দিয়ে সিজদারত অবস্থায় থাকবে, এবং তোমাদের কানকে প্রোটেক্ট করবে। তো এই যে হাদিসটা কিতাবুল ফিতানের ভিতরে হাদিসটি এসেছে, তো এই হাদিসের ব্যাপারেও বিজ্ঞ বিজ্ঞ ফকি, বিজ্ঞ বিজ্ঞ শাইখুল হাদিস যারা রয়েছেন তারাও বলেছেন যে এই হাদিসটাও শুধু জয়ীফ না, অনেক বড় পর্যায়ের বানোয়াট এবং জয়ীফ। কিন্তু এই ব্যাপারটা নিয়ে এত পরিমাণে ট্রল চলতেছে, সমালোচনা চলতেছে, যেটা আতঙ্ক তৈরি হয়ে গেছে অনেক মানুষের ভিতরে। অসংখ্য মহিলারা এসে বাড়ি জিজ্ঞেস করতেছে, আমাকে এসে মানুষ জিজ্ঞেস করতেছে। তো আমি বিজ্ঞ ওলামা ইকরাম যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং হাদিস তাদের কাছ থেকে সংগ্রহ করে এরপর আমিও যেটা জানলাম যে আসলে এটার কোনো ভিত্তি নেই।